বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন? দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতে আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়। মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সেই টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে? ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনাহ হবে? আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না। কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন? আমার আম্মু প্যারালাইজড, তিনি সরাসরি সিজদা দিতে পারেন না, তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন। চেয়ার আর খাট সমান উচ্চতার, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? জিহাদ আহমেদ, আপনি লিখেছেন বর্তমান এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষ ও অন্য যে কোনো প্রাণীর ছবি তৈরি করা হয়, এগুলো কি অঙ্কনের মধ্যে পড়বে? ভাই জিহাদ আহমেদ, এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে মানুষের এবং বিভিন্ন প্রাণীর ছবি তৈরি করা হয়, এ বিষয় নিয়ে ওলামায়ে কেরামের এখনও গবেষণা শুরু হয়েছে কিনা আমি জানি না। বিষয়টি যেহেতু উদ্ভূত, এর আগেও আমার কাছে এই প্রশ্ন এসেছে, কিন্তু এই প্রশ্ন নিয়ে গবেষণা করার এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতামত এবং দৃষ্টিকোণগুলোকে পর্যালোচনা করবার সুযোগ আমার হয়নি। বিধা এই প্রশ্নটি আমি এড়িয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ বিদিন এই বিষয়ে আমরা আরেকটু গবেষণা করি, ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। জাকিয়া জান্নাতি, আপনি লিখেছেন যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন? জিনকে বসে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা, এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেহানা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেহানা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেহানা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বসে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয়, বিশেষ করে ইস্তেহানা বিল জিন বলা হয়, যেটাকে সাল্লামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসার জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সাল্লামের শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে। আফরিন মনি, আপনি লিখেছেন দাখিল আলিম পরীক্ষায় কোরআন বা অন্যান্য আরবি বিষয়ের মধ্যে কোরআনের আয়াতে আয়াতের অর্থ দলিল হিসাবে কোরআন আয়াত লিখতে হয়, মাসিক অবস্থা পরীক্ষা হলে করণীয় কি? কোরআন কারিমের আয়াত স্পর্শ করা, কোরআন স্পর্শ করা নিষেধ, কিন্তু কোনো আয়াত আছে কোনো বই, সে বই স্পর্শ করা যায়, সেই হিসাবে যদি কোরআন আয়াত আপনি লেখেন আলতো করে তো সেটি জায়েজ হতে পারে। ইসলাম এআই থেকে আপনি লিখেছেন ছেলে প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করে, এক্ষেত্রে ছেলে যদি দেশে ফিরে বিয়ের শুদ্ধতার জন্য আবার বিয়ে করতে চায় সে কি পারবে কিনা? দেখুন, ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা এটা বিবাহের কোনো সঠিক পদ্ধতি নয়, বরং বিবাহের সঠিক পদ্ধতি হলো যে একজন প্রতিনিধি নিযুক্ত করবেন দেশে, যিনি তার পক্ষ থেকে প্রস্তাব করবেন কিংবা প্রস্তাবে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সাক্ষীদের উপস্থিতি সেখানে থাকবে। এটাই হলো শরীয়ত পদ্ধতিতে বিবাহের প্রকৃত নিয়ম। এর বাইরে বিয়ের ব্যাপারে যদি আপনার ভিডিও কলে শুধুমাত্র সেখান থেকে সে প্রস্তাব দেয় বা সম্মতি দেয়, তাহলে সেটা কিন্তু বিবাহ বিশুদ্ধ হওয়ার যে প্রক্রিয়া তার আওতায় পড়বে না। সেই হিসাবে দেশে এসে যদি নতুন করে বিয়ে করেন বা আগের বিয়েটাকে যেহেতু শরিয়ার পদ্ধতি অনুযায়ী হয়নি, সেজন্য নতুন করে বা সম্পূর্ণ পৃথকভাবে বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ নয়, বরং সেটা সঠিক কাজ হবে বা উচিত কাজ হবে। মোহাম্মদ শাওন, আপনি লিখেছেন ব্যাংকে গচ্ছিত টাকায় সুদ এলে সেই টাকা গরিব সন্তান এবং তার স্ত্রীদের দান করা যাবে। সন্তান সন্ততি যদি ছোট হয় তাহলে সেটা তো বাবা মার কর্তব্য তাদেরকে লালন পালন করা, আর যদি তারা বড় হয় এবং অভাবী হয়, দুস্থ হয়, এদিকে বাবার টাকা পয়সা আছে, তাহলে সেক্ষেত্রে বাবা তাদেরকে নিজের টাকা পয়সা থেকে, সাধারণ টাকা পয়সা থেকে দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য। বাট এটা ঠিক যে ব্যাংকের থেকে যে গচ্ছিত টাকা থেকে আপনি সুদ পেলেন আপনার ইচ্ছার বাইরে, সেই টাকা যেটা, সেই টাকাটা আপনি যে কোনো গরিব অভাবে মানুষকে দিতে পারেন, সেই হিসাবে এটি হতেই পারে। আর স্ত্রীকে দান করতে পারবেন না, কারণ স্ত্রী আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার কর্তব্যের অংশ। অতএব স্ত্রী আর গরিব থাকছে না যখন তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা আপনি করেছেন, যার কারণে স্ত্রীর ব্যাপারটি, স্ত্রীকে জাকাত তেমন দেওয়া যাবে না, এ ধরনের খাতের টাকাও দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অন্য কোনো গরিব অভাবে মানুষ থাকলে তাদেরকে আপনি দিতে পারবেন। মোহাম্মদ শাওন লিখেছেন ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুণা হবে? এটি নির্ভর করবে ছবিটা কী ধরনের। একজন ছেলে মানুষ হয়ে
একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম, সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন, লাভ রিয়েকশন দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে। আর যদি বৈধ কিছু দেখেন আর দেখে আপনি লাইক কমেন্ট করেন, সেটা হারাম হবে না। আলী হাসান লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না, কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন। ভাই আলী হাসান, নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব, অর্থগুলো জানার চেষ্টা করব, সূরা কেরাতগুলো, দোয়াগুলো, এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি নামাজে আমাদের যে সূরা কেরাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো, এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ নুরুল ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবো এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করবো। প্রথমত পরিবারের মানুষের কল্যাণকামী হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত আপনার আয় উপার্জন, আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি, এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকওয়া থেকে, যদি এখলাস এবং তাকওয়া চর্চা করতে পারি আমরা, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মধ্যে আমাদের সব কিছুতে তাসির এবং প্রভাব দিবেন, যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে সেই প্রভাবে প্রভাবিত হবেন। আমি নাইম HB এর থেকে আপনি লিখেছেন, আমার আম্মু প্যারালাইজড, তিনি সরাসরি সিজদা দিতে পারেন না, তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন, চেয়ার আর খাট সমান উচ্চতার, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? ভাই নাইম, আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন, আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা আরোগ্য দান করুন। আর যিনি অসুস্থের কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন সিজদাতে তার চাইতে বেশি ঝুঁকবেন, এটাই যথেষ্ট। অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে, উঁচু টুল দিয়ে সেখানে রাখেন, এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না, বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহ আকবর বলে ঝুঁকবেন, এরপর সামনে আলহামদুল করে সোজা হয়ে সেজদার নিয়ত করে একটু বেশি ঝুঁকবেন, বাস এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই, আমরা যারা মসজিদে বাংলাদেশি আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা, জুমার নামাজের শর্তগুলো জানাবেন। অবশ্যই আপনারা জুমার নামাজ পড়তে পারবেন, নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে, এবং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের। যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন, বিশেষ করে লোকালও যদি থাকে সেখানে আপনি জুমার নামাজ করতে কোনো অসুবিধা নেই। মিস বাউর রহমান আপনি লিখেছেন, আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে ইবাদত বন্দেগী করে, বিষয়টা কতটুকু সঙ্গত? আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সওয়াব পাবে কিনা? না, আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে, এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খুতবার কিংবা আলোচনার কিংবা ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো ইবাদতবন্দি করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি, না সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, না খোলাফায়ে রাশিদ দিয়েছেন, না সাহাবায়ে কেরাম দিয়েছেন, না এটি পূর্বসূরীদের মধ্যে ছিল। অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করেন তাহলে সেটি বিদআতে পরিগণিত হবে এবং সওয়াবের পরিবর্তে সেটি বরং গুনাহ হবে। আরাফাত দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা রোজা রাখবো। আরাফাত দিনের যে দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সেটা পাঠ করবো। এছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই, আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নিই তাহলে সেক্ষেত্রে সেটা সওয়াবের পরিবর্তে কিন্তু গুনাহ হতে পারে।